নমস্কার, আমি তমালিকা। আড্ডা উইথ তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি, আমার বোন আর আমার বর তিনজন মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন আমরা যাচ্ছি সাউথ সিটিতে। আজকে ষষ্ঠী, সকালবেলা বেরিয়ে পড়েছি আমি, বোন আর বিশ্ব তিনজন মিলে। তো চলো দেখাচ্ছি। চলে এসেছি সাউথ সিটিতে আর এখন আমরা হেঁটে যাচ্ছি। সুন্দর করে হারিয়েছে পুজোর সময় বলে কথা। সাউথ সিটিতে প্রত্যেকবারই বিভিন্ন অকেশন অনুযায়ী ওরা বেশ সুন্দর করে সাজায়, তো এবারও খুব সুন্দর সাজিয়েছে। আর আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি। মনে আছে সেবার পুজোতে সাউথ সিটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম? খুব সুন্দর করেছে, পুজোর সময় সাজিয়েছে। সাউথ সিটির মধ্যে দুর্গা ঠাকুরটা করেছে, কি সুন্দর থিমেটিক। দেখাচ্ছি কাছে গিয়ে। খুব সুন্দর লাগছে চারপাশটা। চলে এসেছি একদম সাউথ সিটির মধ্যে, যেখানে হয়েছে দুর্গা প্রতিমাটা। একটু অন্য ধরনের, একটু অন্য স্টাইলে হয়েছে এবং এই থিমটাকে মেনটেন করেই পুরো সাউথ সিটি মলটাকে সাজানো হয়েছে। এদিকে ওরা দাঁড়িয়ে। নিচ থেকে যখন আমরা উপরে উঠছি তখন নিচের দিকটা এতটা সুন্দর লাগছিল কি বলবো। তো আমরা মেনলি সাউথ সিটিতে ঘুরতে গেছিলাম আর গেছিলাম খেতে। তো অনেকদিন আমরা KFC চিকেন খাই না, তো মেনলি KFC চিকেন খাওয়ার জন্যেই গেছিলাম। তো দেরি না করে চলে গেছি ফুড কোর্টে আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বসবার জায়গা পেয়েছি। সাউথ সিটির একদম উপর থেকে নিচটা ফুড কোর্টে চলে এসেছি আমরা। ষষ্ঠীতে কাতারে কাতারে ভিড়, সবই খাওয়ার সেকশনে। KFC থেকে খাবার নিয়ে চলে আসছে একজন। আমাদের খাবারটা অর্ডার করতে দেরি হয়েছিল কিন্তু খেতে একদমই টাইম লাগেনি। একদম টপ ফ্লোরে দাঁড়িয়ে নিচটা দেখতে বেশ সুন্দর লাগছিল, তো আমরা বেশ কিছুক্ষণ এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম আর ওপর থেকে নিচের ভিউটা দেখছিলাম, খুবই ভালো লাগছিল।
এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের একটু সস খেয়ে নেওয়ার দরকার ছিল, তো তার জন্য আমরা চলে গেছিলাম একদম গ্রাউন্ড ফ্লোরে, আর সেখানটায় আমরা সসটা কিনে তারপরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। বেরিয়ে পড়লাম সাউথ সিটি থেকে। এই ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো এখনকার মতো টাটা। সাউথ সিটিতে তোলা সুন্দর সুন্দর কিছু ছবি আমি দিলাম তোমাদের জন্য, ছবিগুলো দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখনকার মতো টাটা।